কোটির রায় ঘোষণা হওয়ার পর সরকার সাহারাতে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার কথা ঘোষণা করেছে এবং তার অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হয়ে গেছে। যারা আবেদন করবেন তারা গুগলে গিয়ে টাইপ করবেন প্রথমে সাহারা রিফান্ড পোর্টাল লিঙ্ক। সাহারা রিফান্ড পোর্টাল লিঙ্ক সার্চ করলেই আপনি পেয়ে যাবেন প্রথমেই যে লিঙ্কটি উপরে সবার উপরে যে লিঙ্কটি রয়েছে ওই লিঙ্কটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে সাহারা রিফান্ড পোর্টাল পেজটি খুলে যাবে। ওখানে আপনি চলে যাবেন ডিপোজিটের রেজিস্ট্রেশনে। ওখানে সর্বপ্রথম আপনাকে দিতে হবে আপনার আধার কার্ডের লাস্ট 4 ডিজিট এবং তার সাথে আধারের যে মোবাইলটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি দিয়ে আপনি গেট ওটিপি করবেন। গেট ওটিপি করলে আপনি ওটিপি পেয়ে যাবেন আপনার মোবাইলে এবং ওটিপি দিয়ে ভেরিফাই করবেন। ভেরিফাই করার সাথে সাথে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। নেক্সট পেজে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশান হয়েছে যেটাতে আপনাকে এগ্রি করতে হবে। এগ্রি করার পর আপনি নেক্সট করবেন। পরের পেজে আপনাকে আপনার আধারের 12টা নম্বরই এখানে দিতে হবে। 12 ডিজিট আধার নম্বর আপনি এখানে দিয়ে দিলেন এবং গেট ওটিপি করলেন। আপনার রেজিস্টার মোবাইলে ওটিপি চলে গিয়েছে, এই মোবাইলটি দিয়ে আপনি ভেরিফাই করবেন। মোবাইলটা ওটিপিটি দিয়ে দিচ্ছি, ভেরিফাই করলাম। এরপর এই পেজটিতে খুবই গুরুত্বপূর্ণ আপনার এখানে নাম, ডেট অফ বার্থ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটি আপনার আধারের সাথে লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্ট কোন ব্যাঙ্কে রয়েছে সেটি চলে এসছে। এটি আপনি ভালো করে লক্ষ্য করে নেবেন আপনার কোন অ্যাকাউন্টটিতে টাকা ঢুকবে, কারণ এই ওই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আধারের সাথে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে টাকাটা কিন্তু ঢুকবে। তো ওটি ভালো করে লক্ষ্য করার পর আপনি নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট অপশানে ক্লিক করবেন। এই পেজটিতে প্রথমেই আপনার রয়েছে সোসাইটি নেম। এই সোসাইটি নেম আপনার পাসবুক বা সার্টিফিকেটে একদম উপরে লেখা থাকে, সেটি দেখে সঠিক সোসাইটি নেমটি আপনি সিলেক্ট করে নেবেন। পরের অপশান রয়েছে স্কিম নেম। স্কিম নেমটি অপশনাল, ম্যান্ডেটরি নয়, তো আপনি এটা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। স্কিম নেমটা সঠিক বেছে নেওয়াও সকলের পক্ষে সম্ভব নয়, তাই আপনি এটা স্কিপ করে যাবেন। এরপর রয়েছে মেম্বারশিপ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, সার্টিফিকেট আর পাসবুক নাম্বার, অ্যাকাউন্ট ওপেনিং ডেট, এইগুলো আপনাকে পরপর দিতে হবে। তো প্রথমে আপনি দিবেন মেম্বারশিপ নাম্বার। এখানে 12 ডিজিট মেম্বারশিপ নাম্বারটা আপনি দিয়ে দিলেন। এরপর দিবেন অ্যাকাউন্ট নাম্বার। এরপর সার্টিফিকেট আর পাসবুক নাম্বার। এই সার্টিফিকেট আর পাসবুক নাম্বারের কলামটিতে আপনি লক্ষ্য করবেন যে সামনে একটা জিরো রয়েছে, এই জিরোটিকে আপনাকে কিন্তু ডিলিট করতে হবে, নাহলে দেখবেন আপনি লাস্ট সার্টিফিকেট নাম্বারের যে লাস্ট ডিজিটটি আপনি ইনপুট করতে পারছেন না। তো জিরোটিকে ডিলিট করে লাস্ট ডিজিটটি ইনপুট করবেন ভালো করে লক্ষ্য করে। এরপর আপনাকে অ্যাকাউন্ট ওপেনিং ডেটটি দিতে হবে। অ্যাকাউন্ট ওপেনিং আপনার পাসবুকে রয়েছে আর সার্টিফিকেটের ক্ষেত্রে অন ডেট বলে লেখা রয়েছে। এরপর আপনার ডিপোজিটের অ্যামাউন্টটি আপনি ইনপুট করবেন। আপনার পাসবুক থাকলে পাসবুকের একদম শেষ পাতায় ডিপোজিটের অ্যামাউন্টটি রয়েছে। এরপর এখানে আপনার সার্টিফিকেট ও পাসবুক যেটি রয়েছে
এটিকে আপনাকে স্ক্যান করে আপলোড করে দিতে হবে। জেপিজি ফরম্যাটে আপলোড করবেন, পিডিএফ ফরম্যাট কিন্তু এখানে নেবেন না। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন এটা কিন্তু আমি জেপিজি ফরম্যাটেই স্ক্যান করেছি। তো সবসময় আপনার সার্টিফিকেট বা পাসবুকটি জেপিজি ফরম্যাটে আপলোড করবেন। এবার যাদের পাসবুক রয়েছে তাদের একটু একটা কথা মাথায় রাখতে হবে যে পাসবুকের ক্ষেত্রে আপনাকে পাসবুকের ফার্স্ট পেজ এবং লাস্ট পেজ, লাস্ট আপডেটেড পেজ, এই দুটো পেজকে আলাদা আলাদা ভাবে জেপিজিতে স্ক্যান করে ফটোশপেকে এডিট করে একই পেজের মধ্যে নিয়ে আসতে হবে। পিডিএফ ফরম্যাটে কিন্তু আপনি এটি স্ক্যান করলে এখানে নেবে না। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে আমি ওটা করতে হবে। দেখুন আমি এটা আগে থেকে স্ক্যান করে রেডি করে রেখেছি। এই একটা পাসবুক রয়েছে, পাসবুকে ফার্স্ট পেজটি উপরে দিয়েছি এবং সেই সাথে লাস্ট আপডেটেড পেজটি দিয়েছি। তো এইভাবে আপলোড করে আপনি পাসবুকটি দিয়ে দিবেন। এছাড়া কারো যদি আরও একের বেশি পাসবুক বা সার্টিফিকেট থেকে থাকে সেগুলো পরপর সে একইভাবে সিলেক্ট করলে এই সিরিয়াল নাম্বারে এক দুই করে পরপর নিচে চলে আসবে। আচ্ছা, নেক্সট করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হয়ে গেল যেখানে একটা ক্লেম অ্যাপ্লিকেশান ফর্ম জেনারেট হয়ে গেছে। এই ফর্মটি আপনাকে প্রিন্ট করে নিতে হবে। কারণ এটির উপরে কিন্তু ফটো চিটিয়ে সিগনেচার করে ডেট লিখে আপনাকে মোবাইল নাম্বার লিখে আপনাকে আপলোড করতে হবে। তো এটি আপনি অবশ্যই প্রিন্ট করে নেবেন। দুটো বা তিনটি পেজ আসবে। এরপর আপনি জেনারেট ক্লেম রিকোয়েস্ট ফর্মে ক্লিক করবেন। এটি ক্লিক করার সাথে সাথে স্ক্রল করে নিচে দেখবেন নেক্সট অপশান এসে গিয়েছে। এই নেক্সট অপশানটি আপনি ক্লিক করবেন। নেক্সট অপশান ক্লিক করলে পরের পেজ এসে যাবে। এখানে আপনাকে ক্লেম অ্যাপ্লিকেশান ফর্ম যেটি আপনি প্রিন্ট করলেন ওটাতে ফটো চিটিয়ে নির্দিষ্ট জায়গায় সিগনেচার করে স্ক্যান করে পিডিএফ ফর্মেটে আপলোড করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ওটাকে আপনি সিগনেচারগুলো করবেন এবং মোবাইল নাম্বার লিখবেন। দেখুন এখানে ফটো চেটানোর পর অ্যাক্রস দ্য ফটো একটা সিগনেচার হয়েছে। এবং সবার নিচে আরেকটি ডিক্লারেশন হিসেবে সিগনেচার রয়েছে। তো প্লেস লিখবেন, আপনার লোকাল এরিয়ার নাম দিয়ে দিবেন এবং সেই সাথে আপনার মোবাইল নাম্বারটিও দিয়ে দিবেন। এবার একবার প্রিভিউ করার পর আপনি এটিকে চুজ ফাইল করলেন, প্রিভিউ অপশানে এসে গিয়েছে। এবার ভালো করে লক্ষ্য করে নেবেন ঠিক ফাইলটি আপনি দিয়েছেন কি না, এরপর আপলোড মেরে দিবেন। আপলোড করার পর কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটি সম্পূর্ণ হয়ে গেল। এবার দেখুন ক্লেম অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখানে পড়ে গিয়েছে। তো এই পেজটি আপনি প্রিন্ট করে রাখবেন অবশ্যই। এই যদিও এটি মেসেজ আপনার ফোনে চলে যাবে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি, তবুও ফাইনাল পেজটি আপনি প্রিন্ট করে রাখবেন। তো এইভাবে ঠিকঠাক ফিল আপ হয়ে গেলেই আপনি আপনার ফোনে মেসেজ চলে যাবে এবং সেখানে লেখা থাকবে 45 দিনের মধ্যে আপনাকে আপডেট দেওয়া হবে। এর মধ্যে যদি কারো অ্যাপ্লিকেশান ভুল হয় রিজেক্ট বলেও মেসেজ আসতে পারে। তো মেসেজটি সবসময় আপনাকে ফলো করতে হবে মোবাইলে। থ্যাংক ইউ বন্ধুরা।